উত্তর পূর্ব ভারতের একটি ক্ষুদ্র পাহাড়ি রাজ্য হল ত্রিপুরা রাজ্য, যেটি বেশিরভাগ অংশই বাংলাদেশের সীমান্ত দিয়ে ঘেরা রয়েছে। বহু প্রাচীন কাল থেকে ত্রিপুরা রাজ্য ছিল বিভিন্ন রাজরাজাদের অধীনে। বন্ধুরা, আজকে আমরা যার জীবনী নিয়ে কথা বলবো, উনি হচ্ছেন ত্রিপুরার রাজবংশের উত্তরাধিকারী মহারাজা পদ্মৎ বিক্রম মাণিক্যদেব বর্মা, উরফে বুবাগ্রা। নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে আমাদের ত্রিপুরা জব নিউজ ইউটিউব চ্যানেলে আবারও স্বাগত জানাই। বন্ধুরা, তোমরা যারা যারা আমাদের চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করোনি, তোমরা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, যাতে করে আমাদের চ্যানেল থেকে পাবলিশ হওয়া প্রতিটি ভিডিও তোমরা সবার আগে দেখতে পারো। বন্ধুরা, চলো তাহলে সময় নষ্ট না করে মূল আলোচ্য বিষয়ে ফিরে আসি। মহারাজা পদ্মৎ বিক্রম মাণিক্যদেব বর্মা, ওনার জন্ম হয়েছিল 4 জুলাই 1978 সালে ভারতের নয়াদিল্লিতে। ওনার পিতার নাম ছিল কিরিট বিক্রম কিশোর দেব বর্মা এবং ওনার মায়ের নাম হল বিভু কুমারী দেবী। ওনার দুজন বোন রয়েছে, যাদের মধ্যে একজনের নাম হল কুমারী প্রজ্ঞা দেব বর্মা এবং অন্যজনের নাম কৃত্তি সিংহ। উনি শৈশবের বেশিরভাগ সময় কাটিয়েছিলেন শিলং মেঘালয়ের ত্রিপুরা দুর্গের মধ্যে। তিনি শিলংয়ের এসটি এডমন্ড কলেজ থেকে ইতিহাস বিষয়ে অধ্যয়ন সম্পূর্ণ করেন। ওনার রাজনৈতিক জীবনের পথচলা শুরু হয় ভারতীয় জাতীয় কংগ্রেসের মাধ্যমে। পদ্মৎ মাণিক্য ছিলেন একজন ভারতীয় জাতীয় কংগ্রেসের সক্রিয় রাজনীতিবিদ এবং একাধারে ছিলেন দ্য নর্থ ইস্ট টুডের সম্পাদক। ওনার পিতা কিরিট বিক্রম দেব বর্মা 3 বার সাংসদ ছিলেন এবং ওনার মা বিভু কুমারী দেবী 2 বার কংগ্রেসের বিধায়ক ছিলেন ত্রিপুরার রাজস্ব মন্ত্রী হিসেবে। বন্ধুরা, তিনি 2019 সালে ত্রিপুরা কংগ্রেসের সভাপতি পদে পদ থেকে পদত্যাগ করেন। তারপর তিনি ওনার নিজস্ব রাজনৈতিক দল গড়ে তোলেন, যেটি বর্তমানে ত্রিপুরা মাথা নামে পরিচিত এবং এটি টিটিএডিসির ক্ষমতা দখল করে রয়েছে। বন্ধুরা, এই যাবতীয় বিষয়বস্তু থেকে বোঝা যায় তিনি একজন সক্রিয় এবং দায়িত্বশীল রাজনীতিবিদ, যিনি একাধারে ত্রিপুরার জনজাতিদের স্বার্থ রক্ষার একনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছেন। তো বন্ধুরা, এই ছিল মহারাজা পদ্মৎ বিক্রম মাণিক্য দেব বর্মার জীবনী সম্বন্ধে একটি বিস্তারিত ভিডিও, যা তোমাদের সঙ্গে আজকে আলোচনা করেছি। আশা করি তোমাদের আজকের আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে এবং ভিডিওটিকে লাইক ও শেয়ার করবে। তো বন্ধুরা, তোমরা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো যে পরবর্তী ভিডিওটি তোমরা কার জীবনী সম্বন্ধে জানতে চাও। তো বন্ধুরা, আমরা অবশ্যই ভিডিওটি নিয়ে আসব। তো বন্ধুরা, আজকের এই ভিডিও এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ধন্যবাদ।